সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি সোমেশ্বর অলি। কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে তো ঐতিহ্য প্রকাশ করেছে প্রথম কবিতার বই। অবশেষে কবিতার বই আসলো, অনুভূতি কি আলাদা কিছু আছে? কবিতার বই যখন বের হওয়ার কথা ছিল বা যখন সবাই বের করে ওই সময়টাতে হয়তো আমি করতে পারতাম, কিন্তু করা হয়নি নানা কারণে। কিন্তু ওই সময়ের অনুভূতিটাই এখন এত বছর পরে, মানে একজন কিশোর কবির যে অনুভূতি হওয়ার কথা সেটাই হচ্ছে আসলে। এই পাণ্ডুলিপি যখন আমি প্রথমবার প্রিন্ট আউট করি তখন আমার অনুভূতি অন্যরকম ছিল, যে প্রিন্ট আউটে নিজের কবিতা দেখতে কেমন লাগে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছাপা হওয়ার ওইগুলো ঠিক আছে, কিন্তু আমি অন্তত এই বইটার ক্ষেত্রে কিছু কবিতা বাদ কাট ছাট দেওয়ার পরও আমি অন্তত 30-35 বার হচ্ছে প্রিন্ট আউট বের করছি এই পাণ্ডুলিপি, খুদাই, মানে আসলেই খুদাই, বাসায় নিয়ে কাটি রেখে দিই। তো এই ফিলিংসটা আসলে কিশোর কবির ছাড়া হওয়া সম্ভব না। মানে ওলি, কবিতার কাছে শেষ পর্যন্ত আপনি কি চান? আপনি এখন কোন কবিতা পড়ে মুগ্ধ হন আসলে? আমি যা লিখতে চাই তা পড়তেই মানে আমি হয়তো খুঁজি ওই ধরনের কবিতা, কিন্তু আমি কীরকম লিখি আমি তো জানি না। হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে আমি একটা উদাহরণ দিয়েছি কবিতায়, আমি হয়তো 1-2 লাইনে সব বলে দিতে চাই, বাকিটা হচ্ছে মানে সৌন্দর্য বর্ধন বলা যাবে। আমি যখন সিলেটে প্রবেশ করি ভোরবেলা, তো ওই সময় হচ্ছে খুব বৃষ্টি শুরু হয় এই সেপ্টেম্বরে এবং খুব ঠান্ডা। তো আমি মাইক্রোবাসে ছিলাম, আমি যেটা হয় যে গ্রাম বাংলা দেখা যাচ্ছে, হ্যাঁ, শহর থেকে অনেকদিন পরে যাওয়া। তো আমি হচ্ছে একটা দৃশ্য দেখে আমার একটা লাইন মনে পড়লো, মানে সর্বশেষ কবিতা কিন্তু এটা এখানে। তো ওই কবিতাটা ছিল এক লাইনের, সবুজ মাঠে একটি অর্ধনির্মিত বাড়ি যার সীমানা বিরোধের জের ধরে যার সংসার করা হলো। এটা আমার সর্বশেষ কবিতা, কিন্তু এই বইয়ে আবার হচ্ছে ধরেন 2008 সালের কবিতাও আছে, এর মাঝামাঝি সময়ের আরও তো আছেই। তো এই এক লাইনই আমার হচ্ছে কবিতা মনে হয়, যে এইটার এইখানে আর কিছু বলার নাই আমার, সবই তো বলা হয়ে গেল, সবই বলা হয়ে গেল। এটা যদি আমি সৌন্দর্য বর্ধনের নামে 10 লাইন করতাম তাহলে হয়তো এটা বারবারই হতো। তো এইরকম কিছু দৃশ্য আমাকে এটা পরিমিতি একজন কবির খুব বড় অলঙ্কার, মানে এবং সেইটা হলো প্রস্তুত যারা কবিতার পাঠক তারা কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগেতে সেটা পাবেন। আমি একটা কবিতা শোনাই ওলির, প্রেম শুধু একবার তোমার নাম কপি করেছিলাম একটি বার, এখন ভালোবেসে যাকেই স্পর্শ করি যেতুকেই রাখি আঙুল পেস্ট হয় তোমার নাম। মানে ওলি, এই কবিতা কি আপনার লেখা হয়? না, এটা তো ফিল হয় না, মানে হয়তো হয়তো মানে জানি না আমি আসলে। পরেরটা কবে? কিছু কবিতা বাদ গেছে যেটা এই বইয়ের মেজাজের সাথে যায় নাই, খুব বেশি কবিতাও কিন্তু আমার নাই ওই অর্থে। তো আরেকটা বই হতেও পারে কিন্তু এই মেজাজের হবে না, সেই মেজাজের বই করতে চাই কি না সেইটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, মানে দীর্ঘসূত্রিতা। জীবনযাপনে হয়তো অত পরিমিতি বোধ নাই বা অনেক কিছুতেই অসংযত থাকি আমরা, কিন্তু আমি বইয়ের ব্যাপারে একটু সংযত থাকতেই চাই, মানে এটা আমার চয়েস। মানে আপনার চয়েসের জয় হোক, আপনার কবিতারও জয় হোক। ওলি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি সোমেশ্বর অলির সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।